नमस्कार अपनारा देखें न्यूज पुरसरार एक यूट्यूब प्लैटफर्म एखन एसे एक विशेष बेपारे जेटा हे अपर दिखे जो एकदि के लकडाउन अपर दिखे ये यास झड़ से ही झड़े विषय नहीं आजकल किछु तथ्य छवि देखो जेटा हे राजनैतिक विषय किछु एलाकार जनसाधारण सुविधा जो एरा उपस्थित हो जे राज्य जुड़े जखन यास झड़ निये बेश चिंतित एवं राज्य सरकार तरफ थेके विपर्यय मोकाबिला तरफे विभिन्न रकम परिकल्पना ग्रहण करा हुए छे। ठीक एक ही भावे राज्येर विभिन्न जे जिला एवं ब्लक से ब्लकेरो जारा शासक दल अर्थात तृणमूल कॉग्रेसेर कर्मी समर्थकेरा आछे ताराओ किन्तु आंचलिक भावे विभिन्न पंचायत एलाकार तादेर विभिन्न रकम परिकल्पना ग्रहण करेछेन कारण এই ঝড়ের ক্ষেত্রে সাধারণ মানুষ বেশ কিন্তু বেকায়দায় পড়তে পারেন এরকমটা আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে যেই ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হুগলির পুরসুরা ব্লক, সেখানে পুরসুরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আছেন এবং তারা প্ল্যানিং করছেন যে ইয়াস যে ঝড় আসছে সেই ঝড় বিষয়ে নিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে বা বিপজ্জনক যে বিষয়গুলো আছে সেগুলো মানুষের কাছে কীভাবে জানানো যায় এবং পরিকল্পনা, তো আমরা সরাসরি জেনেই নেব যে পরিকল্পনা বিষয়ে নিয়ে কী কী করতে চাইছেন। এলাকার দেখতে পাচ্ছি যে পুরসুরা পঞ্চায়েত সমিতির সভাপতি মমিন মিদ্দা, অপরদিকে যে পুরসুরা যুব তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন যে সভাপতি খোকন মল্লিক এবং প্রথম সারির তৃণমূল কংগ্রেসের যিনি নেতা এবং বিশেষ করে এই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে একটা বড় জনপ্রিয়তার মধ্যে তিনি পড়েন এবং উল্লেখ্য বলে রাখি যে আমফান ঝড় ছিল বা লায়লা যে ঝড় ছিল সেই ঝড়ের সময় কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করেছিলেন এই খোকন মল্লিক। আজকের ইয়াস ঝড়েতে আমি এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি একদম দামোদর নদীর পাড়েতেই তিনি বসে আছেন কিছু কর্মী সমর্থকদের নিয়ে কিছু প্ল্যানিং করেছেন। হঠাৎ করে আমি ঢুকে পড়লাম যে কী বিষয়টা জানছি, বলছি দাদা ঝড়েতে এখানে কেন বসে, কী ব্যাপার, কী চলছে? ঝড়েতে বসে বসে দেখুন আমাদের দলনেত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যেই নির্দেশ এবং অভিষেক ব্যানার্জির যিনি আমাদের নেতা তার নির্দেশ অনুযায়ী আমরা এখানে এসেছি যে যেই ঝড় আসছে ইয়াস ঝড় যা আসছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এখান থেকে কিছু আপনার ত্রিপলের ব্যবস্থা করেছি, তার সাথে সাথে আপনার কিছু স্যানিটাইজার আছে, মাস্ক আছে এবং বিস্কুট আছে এবং দুটো থেকে তিনটে আমাদের আপনার ওই ক্যাম্প করা হয়েছে যেখানে যাদের ঘর বাড়ি পড়ে যাবে তাদেরকে থাকার ব্যবস্থা করার জন্য এবং মানুষের দায় বিপদে যাতে মানুষের পাশে আমরা থাকতে পারি তার জন্যই আমরা সবাই মিলে এখানে বসে একটা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে কীভাবে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি তার জন্যই আজকে আমাদের এই আলাপ আলোচনা। আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা জানবো যে পুরসভা পঞ্চায়েত সমিতির সভাপতি মমিন মিদ্দা তিনিও আছেন, বলছি স্যার আপনার এলাকার পঞ্চায়েত সমিতি এলাকার পরিস্থিতি কেমন? মূলত তো গ্রামীণ এলাকা, মাটির বাড়ি সংখ্যাটা বেশ আছে, অনেকটাই আছে, প্রশাসনিকভাবে কি প্ল্যানিং আছে? দলীয়ভাবে যারা করছেন ঠিক আছে, আপনার প্রশাসনিক স্তরে আছেন সেই বিষয়টা যদি খোলাসা করে বলেন। ঠিকই, হ্যাঁ, প্রশাসনিকভাবে দেখুন যেমন মানে গত বছরও যে আমফান ঝড় হয়েছিল সেই আমফানের থেকে আমাদের অনেকটাই শিক্ষা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিগত দিনে যে মানুষের অনেক মানে অসুবিধা হয়েছে সেই সব অসুবিধাগুলো আমরা উপলব্ধি করেছি, তো এর মতো অবস্থায় আমরা প্রশাসনিকভাবেও
বিভিন্ন জায়গায় আমরা স্কুলগুলোকে মানে স্যানিটাইজার করে পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। যে সমস্ত ঘরবাড়ি দুর্বল আছে সেই সমস্ত মানুষদেরকে আগে থেকেই আজ থেকেই তাদেরকে আমরা স্কুলে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি এবং থাকার জন্য আমরা বলছি। তো সেই জায়গা থেকে আমাদের সব রকম সহযোগিতা আমরা করব। আমরা এই এলাকার মানুষের পাশে যেমন বিগত দিনে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করার আমরা আপ্রাণভাবে চেষ্টা করব। আচ্ছা দাদা, একটা কথা আমি বলছি যে এখানেতে প্রশাসনিক তরফে এবং দলীয় যেহেতু একটি জায়গায় আপনি আছেন, সেখান থেকে দুই অর্থেই একটা বিষয় বলে রাখি, আমফান ঝড় নিয়ে অনেক সময় কিন্তু দুর্নীতি একটা হয়েছিল, সেই মানুষের ক্ষোভ কিন্তু অনেক এখনও মেটেনি, আবার ঝড়ের বর্ষপূর্তি, আবার নতুন করে ঝড় ইয়াস চলে এলো, এই মানুষের মনে কতটা কীভাবে কী সহযোগিতা করবেন, কীভাবে মানুষের আশ্বস্ত অর্জন করতে পারবেন মনে হয়? দুর্নীতি বলতে দেখুন, আমাদের পুরসভা ব্লকে সেইভাবে মানে দুর্নীতির খবর আমরা সেইভাবে পাইনি, যদিও কোনো বিক্ষিপ্তভাবে হয়ে থাকে সেগুলো আলাদা বিষয়, নিশ্চিতভাবে আমরা সেগুলোর দিকেও আমরা নজর রাখবো যাতে করে ওই রকম ঝড় নিয়ে যে এই যে গোলতাল যে ব্যাপারগুলো অনেকে পছন্দ করেনি আগের বার ক্ষেত্রে সেইটা বলছি। না, অবশ্যই আমরা সচেষ্ট থাকবো যাতে করে সেই সব মানে সমস্যা না হয়। আমরা মানুষের মানে সহযোগিতা করার জন্য আগিয়ে আছি, আগিয়ে থাকবো এবং মানুষের সহযোগিতাই করবো। বলছি একটা বিষয় খোনবাবু, আপনার যে এলাকার যে আছে মূলত তো মাটির বাড়ি এলাকা, মাটির বাড়ি এলাকার জন্য মানুষের কি অ্যানাউন্স কি রাত থেকে করেছেন? আমরা যাদের মাটির বাড়ি আছে আমরা একটা মাইকিং করেছি এবং তার সাথে সাথে বলি, তাদেরকে আমরা সতর্ক করেছি যাতে তারা যেই ওখানে যেই প্রাইমারি স্কুল আছে সেইখানে যাতে আসে, তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি আর বলি যে যদি মাটির বাড়ি পড়ে যায় তারা আমরা দলীয়ভাবে যেমন ইনকোয়ারি করব, তার সাথে সাথে আমাদের ব্লকে যিনি বিডিও আছেন এবং আমাদের এখানে যিনি সাংসদ আছেন অপূর্ব পোদ্দার, তার কাছেও আমরা সেই নামগুলো দেবো এবং আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে সঠিকভাবে তদন্ত হয়ে যারা যা সাংসদের সঙ্গে যোগাযোগ করবেন, এলাকার বিধায়ক আছে বিধায়কের সঙ্গে যোগাযোগ করবেন নাকি? সেটা দেখুন, সেটা তো পরে বলবো, সব প্রশ্নের উত্তর সঙ্গে নাকি বিধায়ক বিজেপির বলে যোগাযোগ করবেন না, এরকম কিছু ব্যাপার নয়। তো আমরা এইখানে আমাদের যিনি সাংসদ আছেন দুঃখে উনি আমাদের সাথে থাকেন, তো যেন আমরা ওনার সাথে আলাপ আলোচনা করেছি এবং আমাদের আরও যারা নেতৃত্ব আছে শান্তনুদা থেকে শুরু করে সবার সাথেই আমরা কথা বলেছি। তো যেইটুকুলি সহযোগিতা করার আমাদের প্রয়োজন অবশ্যই আমরা করব এবং তাদের ওই লিস্ট বানিয়ে আমরা ব্লক প্রশাসনকে দেবো এবং সেইখান থেকে উপযুক্তভাবে তদন্ত হয়ে যারা পাবার অবশ্যই প্রাপকদের চিহ্নিত করবেন। হ্যাঁ, পুরসভা ব্লক জুড়ে। তো এই মুহূর্তে যে পুরসভা ব্লকের যে চিত্র, সেই ব্লকের চিত্র কিন্তু আগাম পরিকল্পনা গ্রহণ হচ্ছে পুরসভা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয় থেকেই একদম মাস্টার প্ল্যান রেডি হচ্ছে। বাইরে কিন্তু ঝড়ের একটা আবহাওয়া, বেশ প্রাকৃতিক দুর্যোগ, তারই মধ্যে থেকেই এলাকার যে তৃণমূল কর্মী সমর্থকদের একটা অংশ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং পুরসভা বিশেষ করে প্রান্তিক এলাকা, বানভাসী এলাকা, অপরদিকে ঝড় যে বাদলের দিন সেখানে কিন্তু গ্রামীণ এলাকার যে মাটির ঘর সেখানতেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে, অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে, সেই জন্য কিন্তু আগাম পরিকল্পনা নিয়েছেন এলাকার যুব তৃণমূল যে নেতা খোকন মল্লিক, অপরদিকে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমেন মিদ্দা, সব মিলিয়ে পুরসভার সাধারণ মানুষদের পাশে থাকবেন এমনটাই কিন্তু দাবি করছেন, অঙ্গীকার করছেন। যদি আমফান নিয়ে আগেরবারে দুর্নীতি হয়েছিল, অনেক কিছু গোলমেল হয়েছিল, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছিলেন সাধারণ এই মানুষরাই, তারপর আবার ঝড়ের বর্ষপূর্তি, তবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু আবারও ঝাঁপিয়ে পড়বেন এবং প্রকৃত যারা সমস্যা যারা পড়েছেন প্রাপক তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদের কাছে উপস্থিত হবেন বলে এমনটাই জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তবে একটা শেষের অংশে বলে রাখি, পুরসভা ব্লকের তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক যে মানে যে বেশ, সেই বেশ কিন্তু মোটেই শক্ত নয়, এটা কিন্তু কোট আনকোট বলতেই হয়, কারণ বিভিন্ন কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করতে অনেক কর্মী সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে না বা ভোটে ভরাডুবি হওয়ার পর থেকেই কিন্তু নতুন করে গা ঝাড়া দিয়ে উঠছেন এলাকার যে যুব তৃণমূল নেতা খোকন মল্লিক। কারণটা হচ্ছে আমার কথায় নয়, এই ছবিতে সেটাই কিন্তু এখন এটা প্রমাণ স্পষ্ট হচ্ছে, কিন্তু আমি ইন্টারনাল যেটা খবর পেলাম যে তৃণমূল কর্মী সমর্থকদের তরফে যে এই মুহূর্তে যদি আড়ালে থাকা যায় তাহলে কি লাভ হবে তৃণমূলের, এই প্রশ্নটা কিন্তু ঘোরপাক কাটছিল। অবশেষে খোকন মল্লিক ওনার নিজস্ব প্ল্যানিংভাবেই পঞ্চায়েত সমিতির সভাপতিকে যোগাযোগ করেন, এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের একটা অংশ কিন্তু
সংবদ্ধ হয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে আরও কর্মীরা বিভিন্ন অঞ্চল এলাকা থেকে কিন্তু যোগাযোগ করবেন খোকন মল্লিকের সাথে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তাহলে হয়তো রাশ ধরতে চলেছেন খোকন মল্লিক পুরসুরায়, এরকমটা কিন্তু ইঙ্গিত, যদিও তিনি স্বীকার করছেন না, একদম সাদামাটা হয়েই বসে আছেন। এখন প্ল্যানিং কী আছে উনিই জানেন। তো সব মিলিয়ে নিউজ পুরসুরার আরও খবর খবর দেখতে নজর রাখুন। আমি ছিলাম কমলেন্দু ফোরেল।